এবার আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার নিজের প্রোফাইলটাকে এডিট করবেন। এটা করার জন্য আপনি দেখেন সাইড ন্যাভে একটা অপশন পাবেন যে আপডেট মাই প্রোফাইল নামে একটা লিংক পাবেন। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার একটা মিনি প্রোফাইল পাবেন যেখান থেকে আপনি আপনার এই যে অ্যাকাউন্টটা আছে এই আপনার ই কমার্স ওয়েবসাইট এটাকে আপনি আপডেট করতে পারবেন। দেখেন এখানে কি আছে, আপনার প্রোফাইল ছবি আছে, আপনার নাম আছে, আপনার মোবাইল নাম্বার আছে, আপনার পাসওয়ার্ড আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনার যদি প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করতে চান এখান থেকে সিম্পলি দেখবেন যে প্রোফাইল পিকচারের যে চুজ ফাইল একটা বাটন আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। করার পর আপনার পিসির মধ্যে বা মোবাইলের মধ্যে যেখানে আপনার ছবিটা আছে সেখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন। ধরেন এখান থেকে আমি ডাবল ক্লিক করে দিলাম, সো সিলেক্ট হইলো। তারপরে জাস্ট এই সেভ যে বাটনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এটা আপডেট হয়ে যাবে। দেখেন এটা আপডেট হয়ে গেল। আপনি জাস্ট সিম্পলি এইভাবে আপনার যে কোনো পছন্দের ছবি আপনি আপনার প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে পারবেন। আচ্ছা, তারপরে গেল, তারপরে আছে দেখেন আপনার নাম, তারপরে ফোন নাম্বার, এই জিনিস দুইটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। আর এই দেখেন এই এইখানে যেই ছবিটা দিবেন এবং যেই নামগুলো দিবেন এটাই কিন্তু আপনার এই যে সাইড ন্যাভের যেই অপশনটা আছে এখানে কিন্তু শো করবে, অথবা আরও যেই যেই জায়গায় প্রয়োজন হবে ওইখানে আপনার এই ডাটাগুলো অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, এখন ধরেন এখানে যা নাম আছে আপনি ধরেন চেঞ্জ করবেন, একটু করেই দেখাই, নাম দিবেন অথবা ফোন নাম্বার যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করবেন। করে জাস্ট আপডেট দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে এইখানে আপনার যে লগ ইন পাসওয়ার্ডটা আছে এইটা আপনার ম্যাচ হইতে হবে, বর্তমান যে পাসওয়ার্ডটা আছে আপনার সেটা আপনার সঠিকভাবে এখানে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার আপডেট যদি দেন এটা কিন্তু নেবে না। চলেন আমি একটু ভুল পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখন আমি সেভ দেওয়ার চেষ্টা করি। দেখেন সেভ দিলে কী হবে, দেখেন আপডেট ফেল, ইউর কারেন্ট পাসওয়ার্ড ইজ নট কারেক্ট। আর এখানে যদি আপনি আসেন দেখেন আপনার জিনিসটা কিন্তু আপডেট হয় নাই। দেখেন আমি কিন্তু লাস্টে লিখছিলাম ফজলের আব্দিজ, আমি একটা ঢালি লিখছিলাম, বাট ওইটা কিন্তু আপডেট হয় নাই। বুঝতে পারছেন, আপনার যদি পাসওয়ার্ড ম্যাচ না খায় কারেন্ট পাসওয়ার্ড তাহলে কিন্তু এখানে আপনার ডাটাটা আপডেট হবে না। সো এবার চলেন আবার রিয়েল পাসওয়ার্ড দিয়ে আমি দেখাই আপনাকে। সো এবার আমি রিয়েল পাস সরি রিয়েল এবার আরেকটু আপডেট করলাম, ডাটাটা একটু চেঞ্জ করলাম যেন বোঝা যায় আপডেট হইলে। আচ্ছা, তারপর হচ্ছে রিয়েল পাসওয়ার্ড দিই, রিয়েল পাসওয়ার্ড দিয়ে এবার আমি যদি সেভ দিই তাহলে দেখেন এবার কিন্তু আপডেট হয়ে গেছে প্রোফাইল ইনফরমেশন। এখন দেখেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আর এইখানে দেখেন এইখানে চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে যখনই আমি লগ আউট করে আবার লগ ইন করবো তখন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এর আগে এই ডাটাগুলো চেঞ্জ হবে না। আচ্ছা চলেন আমি তারপর একটু দেখাই দিই, লগ আউট করি, লগ আউট করে আমি জাস্ট একটু এখানে লগ ইন করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। সো এবার দেখেন আমি যেই লাস্ট যেই আমার প্রোফাইলের ইনফরমেশনগুলো আপডেট করলাম এটা কিন্তু এইভাবে আপডেট হয়ে গেছে। সো আপনি আপনার প্রোফাইলে এইখানে যেই ডাটা দিতে চান বা আপনার প্রোফাইলটা যখন আপডেট করতে চান এই আপডেট মাই প্রোফাইলে আসবেন, এখান থেকে আপনি সিম্পলি ছবিটা আপলোড করে দেবেন আর হচ্ছে এখানে যা চেঞ্জ করার করে জাস্ট পাসওয়ার্ডটা দিবেন, কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সেভে দিবেন, আপডেট হয়ে যাবে আপনার প্রোফাইল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আপনি নিজে করতে পারবেন আপনার জন্য।